পার্বত্য নারীদের উত্তরাধিকার নিশ্চিত করার দাবি জানানোর মধ্য দিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে উইমেন রিসোর্স নেটওয়ার্কের 11তম পার্বত্য নারী সম্মেলন 2022। বৃহস্পতিবার সকাল 11টায় খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সম্মেলন উদ্বোধন করেন মং সার্কেল চিফ সাচিং প্রচৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক ট্রান্সপোর্ট চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেলের চিফ ব্যারিস্টার দেবাশিস রায়। এতে সভাপতিত্ব করেন উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট সুস্মিতা চাকমা। সম্মেলনের প্রধান বক্তা রাজা দেবাশিস রায় বলেন, পার্বত্যচট্টগ্রামে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। এইসব জাতিগোষ্ঠীগুলোর স্বস্ব প্রথাগত পারিবারিক আইন রয়েছে। এই আইনসমূহ স্বস্ব জাতিগোষ্ঠীর প্রথাগত নেতৃত্ব দ্বারা নির্ধারিত ও পরিচালিত হয়ে থাকে। তাদের নির্দেশিত আইন কিন্তু সরকার কোনোভাবে হস্তক্ষেপ করে না, সেজন্য সরকারকে তিনি ধন্যবাদ জানান। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিসমূহের পারিবারিক আইন স্বস্ব জাতিসত্তা নির্ধারণ করে। আমরা সদাশয় সরকারের কাছে কৃতজ্ঞ যে এখনো পর্যন্ত সেটা কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া পাহাড়ি জাতিসত্তাসমূহই তাদের স্বস্ব পারিবারিক আইন নির্ধারণ করছেন। আমি ধন্যবাদ জানাই সরকারকে। তিনি আরও বলেন, প্রথাগত পারিবারিক আইনের পরিবর্তন করা শুধু রাজাদের পক্ষে সম্ভব নয়। রাজারা বর্তমান সরকার কর্তৃক স্বীকৃত মাত্র। আইন পরিবর্তন করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। জনগণের সমর্থন নিয়েই রাজারা আইন পরিবর্তনে সহায়তা করতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক ট্রাক্সপোর্ট চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি বলেন, এখন সরকার তো বলছে 30 সালের মধ্যে জেন্ডার সমতা, এটা আছে 30 সালের মধ্যে এসডিজি অর্জনের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোল যে টার্গেট করছে সেটা তো এখানে উল্লেখ আছে যে নারীদের যে সমতা, জেন্ডার সমতা, নারী পুরুষের সমতা এবং শিশু নারীদের যে ক্ষমতায়ন, এটা নিশ্চিত না হলেই তো আমার সে জেন্ডার সমতা এর মানে কী বলে এসডিজি অর্জন হচ্ছে না। সুতরাং সব কিছু তো লক্ষ্যমাত্রা নিয়েই অগ্রসর হচ্ছে সরকার। সরকার যত কাজ করছে আপনাদের আশীর্বাদে, তত তার মাথায় একটা চিন্তা সৃষ্টি হয়েছে যে 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 অন্তত না এটা কিছু করা দরকার। সম্মেলনে স্বাগত বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, পাহাড়ের নারীরা প্রথাগত আইনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হতে পারে না। যদিও এর ব্যতিক্রম নেই তা নয়, তবে এই সংখ্যা খুবই কম। প্রথাগত আইনে নারীদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানার বিষয়টি নিশ্চিত করতে হবে। এই জন্য তিনি চাকমা সার্কেল এবং মং সার্কেল রাজাদের সহযোগিতা কামনা করেন। সম্মেলনের ধারণাপত্র পাঠ করেন খাগড়াছড়ি জেলার নারী নেটওয়ার্কের সমন্বয়কারী সাংবাদিক মিস চিংমে প্রমারমা। তিনি বলেন, পার্বত্যচট্টগ্রামের 3টি সার্কেলে বিভক্ত চাকমা, মং এবং বোমাং সার্কেল। এই 3 সার্কেলের 3 জন সার্কেল চিফ রয়েছেন, তাদেরকে বলা হচ্ছে রাজা। নারী উত্তরাধিকার বিষয়ে বোমাং সার্কেলের নারীরা 25% সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন, কিন্তু চাকমা এবং মং সার্কেলের নারীরা কিছুই পায় না। নারীর অধিকার একটি মানবাধিকার, তাই নারীদের সম্পত্তিতে উত্তরাধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, জেলা প্রশাসকের প্রতিনিধি কাজী আলিমুল্লাহ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি শতরূপা চাকমা, বোমাং সার্কেলের হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিমং প্রু মার্মা, হেডম্যান জয় ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে 3 পার্বত্য জেলা থেকে নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে। নিউজ ডেস্ক খাগড়াছড়ি টুডে। সবাই একে একে মোমবাতি জ্বালিয়ে আজকের শুভ উদ্বোধনে সহযোগিতা করবেন। হতে না পারি, একজোট হতে না পারি, তাহলে কেমনে হবে? আজকে এই সমাজ